আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে নিউজ। ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি পুত্র সন্তানের মা হয়েছেন। গত 28 মার্চ রাত 11:20 রাজধানী ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। একমাত্র পুত্র সন্তানের জন্মে অনেক আনন্দিত এই নায়িকা সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্বামী ও নবজাতকের ছবি আলাদা আলাদা পোস্ট করে জানিয়েছেন সেসব উচ্ছ্বাসের কথা। এদিকে নায়িকার সন্তান জন্মের পর থেকেই সহকর্মী ও অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। তেমনই একজন ঢালিউড কুইন অপবিশ্বাস, সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে তোলা মাহির স্বামীর একটি ছবি নিজের ওয়ালে শেয়ার করেছেন অপু। মাহির উদ্দেশ্যে অপবিশ্বাস লিখেছেন, জয় যখন প্রথম আসলো মাহিয়া মাহি বলেছিল, আমার একটা জয়ের মতো রাজপুত্র হোক, মাশাল্লাহ তোমারও জয়ের মতো একটা রাজপুত্র হয়েছে। সেই পোস্টে একটি মিল খুঁজে পাওয়ার কথা উল্লেখ করেছেন অপবিশ্বাস। তিনি যোগ করেছেন, 28 মার্চ তোমার রাজপুত্রের জন্মদিন, 28 মার্চ জয়ের পাপা অর্থাৎ শাকিব খানের জন্মদিন, অনেক শুভেচ্ছা তোমার ছোট রাজপুত্র এবং তোমার পরিবারের জন্য। প্রসঙ্গত, 2021 সালের 13 সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। গত মঙ্গলবার 28 মার্চ রাত 11:20 রাজধানী ইউনাইটেড হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে ছেলেকে নিয়ে মেতে আছেন নায়িকা। মাতৃত্বের স্বাদ দিতে পেরে যেন স্বর্গীয় সুখ খুঁজে পেয়েছেন মাহি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।